আছে সব আমি লাইফটা তো সপতিটা মানুষের জন্য করতে গেছি কিন্তু তখন আমারও জিনিস পাইনি কিন্তু পর কেউ হেল্প করেনি আমার আমরা সব এই দিকে আপনি বলুন হঠাৎ করে আমরা ওখানে স্টলে বসেছিলাম তো জিনিসপত্র দেখানো হচ্ছিল দেখাতে দেখাতে সাডেনলি ঝড় আসে তো ওয়েদার চেঞ্জ হতেই পারে এখন নর্মালি আমরা বুঝতে পারিনি সেটা কালবৈশাখী জ্বর আমাদের এদিকে একটা গেট ছিল গেট দিয়ে আমি যখন দেখি বিভৎস হাওয়া এই গাছটা প্রায় বিভৎসভাবে হিলছিল তো আমরা ভাবলাম নর্মালি একটা হবে তারপরে হয়তো বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ বাদে দেখি এমন ঝড় আসে যে পুরো ফ্যানগুলো রীতিমতো আমাদের মাথায় মানে আপনাকে আমি ফটোটা এখন এখানেই দেখাবো আচ্ছা তো ফ্যানটা রীতিমতো আমার মাথার একদম জাস্ট এখানে আমি তখন মানে ফ্যানটা নেব নাকি লাইট টিউব লাইটটা আমার এখানে এখানে যাচ্ছে আর ফ্যানটা আমার এখানে তখন আর আমাদের যে পেছনে যেগুলো র‍্যাকগুলো ছিল র‍্যাকগুলো আপনি দেখতেই পাচ্ছেন পুরো ভেঙে পড়ে গেছে তো ওইটা দেখতে গিয়ে মানে আমরা তখন মাল গোছাবো জিনিসপত্র নাকি আমরা ওখান থেকে রিকভারি নিজে থেকে করব বেরোবো কিচ্ছু বুঝতে পারিনি ঝড়টা কয়েক সেকেন্ডে মানে কয়েক মিনিটের জন্য আসে হার্ডলি 10 মিনিট সেই কিছুক্ষণের মধ্যে আমাদের প্রচুর ক্ষতি হয়ে যায় আমার নিজস্ব তো এতই ক্ষতি হয় আমার একটা ওপর ফোন যায় আমার ব্লুটুথ হেডফোন চলে যায় আমার একটা সোলার মধ্যে প্রায় আপনার 2000 টাকার মতন ইয়ারিংস ছিল সমস্ত ইয়ারিংস মানে সোলারটাই নেই আমার কিচ্ছু নেই আমার দুটো ওড়না ছিল ওড়নাগুলো নেই আমি তো অর্ধেক জিনিস এখনও খুঁজেই পাচ্ছি না ইনফ্যাক্ট আমি আপনাকে এটাও বলি আমি এখানে প্রচুর হেল্প চেয়েছি সবাই এতটাই ব্যস্ত স্বাভাবিক এটা খুব যে আমার হেল্প করারও সেই মুহূর্তে কিছু কেউ ছিল না একটি দাদাই শুধু হেল্প করে আমার কিছু জিনিস এখান থেকে নিয়ে ওইখানে রেখেছে ওইটুকুই আমার আছে ব্যাস আমি এমএলএ স্যারের সাথে ডেফিনেটলি কথা বলবো আর আপনি যখন বললেন যে আমার ভিডিও দেখে এসেছেন তো সেটার জন্য আমি নিজেও খুশি হয়েছি যে সমস্ত মানুষেরই যাদের আমার সাথে সাথে যাদের এই ইয়েতে মানে প্যাভিলিয়নটাতে যাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকেরই যাতে উনি পাশে দাঁড়ান পুরোটা তো সলভ করাটা কারোর পক্ষে সম্ভব নয় মিনিমাম কিছুটা দিলেও অন্তত আমাদের ভেতরের যে স্যাটিসফ্যাকশন শান্তিটা এই যে 4 ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি কেঁদে যাচ্ছি ভেতরে একটা যে আঘাত নিলাম সেটা যাতে উনি রিকভারি করে দেন আমি লাইফটা তো প্রতিটা মানুষের জন্য করতে গেছি কিন্তু তখন আমারও জিনিস পাইনি কিন্তু পর কেউ হেল্প করেনি আমার আপনি বলুন Thank you.
এরকম তো হয় না সাধারণত, হঠাৎ একটা ঝড়ে মেলা চলছিল, তো হঠাৎ প্রায় 4-5 মিনিট একটা ঝড় ঘূর্ণিঝড়ের মতো আসে, প্রচুর দোকানপাট ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, তো আমরা খবর পেয়েছি যাতে শিল্পীদের কোনো অসুবিধা, 4-5 জন উন্ডেড হয়েছে, তাদেরকে সদর হসপিটালে পৌঁছানো হলো, আর বাকি ওদের রাস্তার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। সরকারের থেকে কোনো ব্যবস্থা কিছু করুন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ডিআইসি দেখবেন, ডিপার্টমেন্ট দেখবেন কী করা যায় না করা যায়। দাদা একটু ছাড়ো তো, দাদা